কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা আপনাদের সাথে করব। প্রথম কথাটি হচ্ছে এই যে গরম আসলো, কত কান্নাকাটি আমরা করলাম, গরম এখনো যায় নাই, তবে আজকে দুই দিন আলহামদুলিল্লাহ ঠান্ডা পড়েছে। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এমন একটা জায়গায় পাঠান নাই যেখানে আমরা বসবাস করতে পারবো না, বরং যতটুকুন উষ্ণতা দরকার অতটুকুন করেই, উপযুক্ত করে আল্লাহ পাক আমাদের এখানে পাঠাইছেন। কিন্তু যখন আমরা আল্লাহ পাকের সৃষ্টির সিস্টেমটাকে আমরা বিপর্যয় করি নিজেরা, তখন আজাব আর গজব আমাদের জন্য আসে না নাই? আছে। দেখেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছেন যে তীব্র গরম, এত গরম যে কিছু কিছু দেশের অর্ধেক জনশক্তি শুধু গরমের কারণে হিটস্ট্রোক করে মারা যাবে। তারা বলেছেন ইরাক, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, চীন সহ মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষ তাপদাহে মারা যাবে। তবে আফসোস বা টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক এই জমিনকে আমাদেরকে মরে যাওয়ার জন্য বানায় নাই। বিজ্ঞানীদের সব কথা বিশ্বাস করা যায় না। কেন যায় না? যেমন বিজ্ঞানীরা বলেছিলেন করোনা ভাইরাসে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে, আলহামদুলিল্লাহ আমরা এখনো জীবিত আছি না নাই? আছে, এখন আসেন জানি। এই যে তাপদাহ, এত গরম দিনে দিনে বাড়তেছে, এটার জন্য মূলত মানুষেরা দায়ী। কারা দায়ী? মানুষ দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপাচারের কারণে, মানুষের অপরাধের কারণে জমিনে এবং সমুদ্রে ফাসাদ সৃষ্টি হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আজাব আর গজব দেই, যাতে করে আজাব আর গজব পাইয়া বান্দারা ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফেরত আসে। আল্লাহ পাক মানুষের অপরাধের কারণে জলে স্থলে বিপর্যয় ঘটে, আল্লাহ পাক আজাব আর গজব দিয়ে চায় বান্দা যাতে তার কাছে ফেরত যায়। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা কোন জিনিস তোমাকে তোমার রবের পক্ষ কাছ থেকে বিমুখ করে দিব, তোমরা কেন তোমাদের রবের কাছ থেকে বিমুখ হয়ে যাও? এই পৃথিবীতে গজব আসুক, তাপমাত্রা আসুক, তাপদাহ আসুক, এটার জন্য পৃথিবীর মানুষগুলাই দায়ী, পৃথিবীর মানুষগুলাই দায়ী। জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যেমন আপনি দেখেন পৃথিবীটাকে আল্লাহ বানাইছেন শীতল করে, কি করে? গাছপালা দিয়া, পানি দিয়া, খাল দিয়া, সমুদ্র দিয়া, পুকুর দিয়া, নালা দিয়া পানি ভর্তি করে রেখাল্লা, এটাকে ঠান্ডা রাখার জন্য একটা সিস্টেম করে দিছিলেন। আর সব খাল বিল নষ্ট করে আমরা মানুষেরাই এগুলা ঘটাইছি, এর জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা করছি, এটা আমরা করছি, একটু খেয়াল করেন। যেমন উন্নত দেশগুলোতে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাচ্ছে, তার কারণ এসব দেশগুলোতে শিল্প কারখানা তৈরি হইয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার কারণে ওই দেশের তাপমাত্রা বাড়তেছে। দুই নাম্বার, বনাঞ্চল উজাড়, বন খেকু আছে না আমাদের দেশে, পুরা জঙ্গল কি জঙ্গলের গাছ কেটে খায়া ফেলায়, বনাঞ্চল উজাড়, নদী দখল, পরিবেশের বিবেচনা না করে অপরিকল্পিত নগরায়ন করার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর, অথচ আল্লাহ পাক এটাকে শীতল করে বানাইছিলেন। এরপরে দেখেন বড় বড় পুকুর ভরাট করছে, জলাশয় ভরাট করছে, এরপরে কি করছে? অপরিকল্পিত বাঁধ, বিভিন্ন বাঁধের কারণে অঞ্চল কি অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। আমার কলিজার ভাইয়ারা, এরপরে সবচেয়ে বড় ব্যাপার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে যে স্বাভাবিক গতিতে তৈরি করছিলেন, এই স্বাভাবিক গতিগুলা মানুষ যখন পরিবর্তন করছে আধুনিকতার নামে, তখনই আমাদের কপালে বিপদ আছে না? আগে দেখছেন খাল ছিল হাজার হাজার, এই খালে দিয়ে জিরজির করে পানি সবসময় আসতো, আর ওই পানির সাথে হাজার হাজার টনে টনে মাছ ছিল, ছিল আন্তা, দেখ আন্তা, আপনারা কি বলেন আন্তার মধ্যে কি পরিমাণে মাছ দেখছেন আপনারা বলেন তো? এই যে বৃষ্টি হয় আকাশে ডাক দিলে
দরজার সামনে কি আসতো সুবহানাল্লাহ এখন খালও নাই পুকুরও নাই সব আমরা ধ্বংস করছি আজ থেকে 20 বছর আগেও মানুষেরা পুকুরের পানিতে গোসল করত পুকুরে পোলা পানি খেলাধুলা করত হাবুডুবু খাইতো ওই পানি দিয়ে রান্না করত আর এখন পুকুরের পানির দিকে তাকালে ভূমি আসে তো এগুলো নষ্ট করছে কারা আমরা কারা করছে আমরা এই জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো মহান আল্লাহ তাআলা যেভাবে স্বাভাবিক সৃষ্টি সৃষ্টিকে স্বাভাবিক গতিতে তৈরি করেছেন যখন আমরা আধুনিকতার নামে এগুলাকে উল্টা পাল্টা করে দিছি তাপমাত্রা বেড়ে গেছে 5 নাম্বার প্রতিটি গাছ এক একটা অক্সিজেনের সিলিন্ডার সুবহানাল্লাহ পড়েন প্রত্যেকটা গাছ আল্লাহ পাক এক একটা অক্সিজেনের সিলিন্ডার বানায় রাখছে পৃথিবীতে আর এক একটা গাছ লক্ষ লক্ষ মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচতে সাহায্য করছে কথা সত্য না মিথ্যা আর গাছ সমানে কাটে আপনি দেখেন তো আপনার বাপ আপনার দাদা আমনেরে যেই কয়টা গাছ দিয়ে গেছে এগুলো আছে না কাটছেন আমাদের পুকুর পারে ভয়ে দিনের বেলাও এত আম গাছ ছিল আম আল্লাহ আম কাকে বলে আমি নিজে দেখছি পাতা দেখা যেত না এখন একটা আম গাছও নাই আবার কাঁদে তো কাঁদে গাছ আর লাগায় না আগের দিনে আপনারা যে বড় বড় গাছ দেখছেন এখন আছে না গেছে অথচ এই গাছগুলা পরিবেশ ঠান্ডা রাখতো তুফান থেকে জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করত হাজার হাজার মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচাইতো ফল দিত মূল দিত অথচ গাছ কেটে শেষ করে দিছে ভুটানে আমি সফর করছিলাম ভুটান ভুটানে তাদের সংবিধানে একটা ধারাই আছে গাছ কাটা যাবে না সংবিধানে ধারা আছে ভুটানে গাছ কাটতে হইলে আগে সরকারের থেকে আপনাকে অনুমতি নিতে হবে কি কারণে কাটতে চান গাছ দিয়ে কি করবেন অনুমতি নিয়ে তারপরে আপনি কাটবেন নতুবা আপনি গাছ কাটতে পারবেন না যদি কাটেন আপনার মৃত্যুদণ্ড হবে মানুষ খুন করলে যেমন মৃত্যুদণ্ড গাছ কাটলেও সেম মৃত্যুদণ্ড ভুটানের পরিবেশ এত ঠান্ডা আপনি না গেলে বুঝতে পারবেন না যেখানে গাছ বেশি পরিবেশ কি থাকে ঠান্ডা থাকে কিন্তু সব আমরা কাইটে কি করছি শেষ করে দিছি বনকে কোরা ছয় নম্বরে রাস্তা করার নামে খেয়াল করেন ছয় নম্বর রাস্তা করার নামে হাজার হাজার শুধু হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছোট ছোট খাল জনমের তরে বিলীন করে দিয়েছি এই খালগুলা যে আমাদের কি উপকার ছিল খাল শরীরের ভিতরে যেমন রক্ত থাকে ওই রক্ত যেমন প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে রক্ত পৌঁছায় এই খালগুলা প্রত্যেকটা গ্রামে গঞ্জে পানি পৌঁছায় দিত এগুলা শেষ এগুলা কি শেষ আমি নিজে দেখছি আমার এলাকা আমি স্কুলে যাইতে চারটা খাল পার হইতো তো এখন কোনো খালই নেই আমি নিজে দেখছি এগুলো আমি নিজে দেখছি আমার বাড়ির পাশে খালের মধ্যে মাছ ধরার জন্য জাল মারার দরকার নাই নৌকা একটা দিয়ে রাখতো দেখতাম ঝিলঝিলিয়া পানি যাইতো আর ওখান থেকে লাফায় লাফায় মাছগুলা তাদের নৌকার মধ্যে পড়তো আমি নিজে দেখছি বেশি দিনের কথা না এখন খালও নাই মাছও নাই তাহলে বিপর্যয় কি আল্লাহ ঘটাইছে না আমাদের কর্মের ফল আমাদের কর্মের ফল এরপরে দেখেন সাত নাম্বার কীটনাশক ব্যবহার করে জমিনের মধ্যে কুটি কুটি উপকারী পোকামাকড় ধ্বংস করছি ব্যাং ধ্বংস করছি কেঁচু ধ্বংস করছি হাজার হাজার পোকামাকড় ধ্বংস করে পরিবেশটা নষ্ট করছি জমিনের বরকত কমাইছি এর জন্য মানুষেরাই দায়ী এটা কার কথা কারণ আল্লাহ তো একটা উপযুক্ত পরিবেশ দিয়ে এটারে বানাইছিল কোন জায়গায় আমার বান্দা বসবাস করতে পারবে এই জন্য আল্লাহ পাক বলছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস স্থলে জলে সমুদ্রে যে বিপর্যয় ঘটে এটা তোমাদের কামাই করা তোমাদের পাপের ফসল এর থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না সাইয়েদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা হাসান হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন 15টা অপকর্মে লিপ্ত হবে কয়টা তিরমিজির সহিহ হাদিস নবীজি বলেছেন আমার উম্মত যখন 15টা অপকর্মে লিপ্ত হবে 15টা পাপ যখন তার সমাজে বাড়ায় দিবে তখন তাদের দেশের মধ্যে বালা মুসিবত আসবে আজাব আসবে গজব আসবে অনাবৃষ্টি আসবে অতিবৃষ্টি আসবে এই জন্য আমাদের অপকর্মের ফসল যেমন এক নম্বরে নবীজি বললেন যারা রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে আপনি যারা এমপি বানাইছেন চেয়ারম্যান বানাইছেন মেম্বার বানাইছেন আপনি যারা দায়িত্ব বসাইছেন রাষ্ট্রের মাল জনগণের মাল নিজের মনে করে সমানে খায় এমন ডাকাইতাছে না
দের হাজার বছর রাসূল আগে বলে গেছেন রাসূল আল্লাহর নবী বলেন যখন তারা মনে করবে রাষ্ট্রের মাল নিজের মাল বলেন রাষ্ট্রের মাল নিজের মাল মন্ত্রী সাহেব সেক্রেটারি সাহেব টেলিফোনটা ব্যবহার করে রাষ্ট্রের নিজের পার্সোনাল কথা সমানে সমানে চালায় এমন নেতা বাংলাদেশে আছে না নাই আল্লাহর নবী বলেন তাহলে তোমাদের দেশে গজব আসবে দুই নম্বরে যখন আমানতের খেয়ানত করবে মসজিদের টাকা রাখছে ক্যাশিয়ারের কাছে এই বেটা এটা বাজার করে খায় কথা কর না কেন স্কুলের টাকা হেডমাস্টারে খায়ালায় স্কুলের টাকা কমিটির লোকেরা বয়ে বয়ে বিড়ি খায় এমন কমিটি আছে না না খাইতেছে স্কুলের টাকা দিয়ে মাদ্রাসার টাকা দিয়ে বিড়ি সিগারেট এডারে বাউসার ধরায় দেয় এরকমের ডাকাত কমিটি মসজিদ মাদ্রাসা স্কুলগুলোতে আছে না নাই নবী বলেন তাইলে গজব আসবে তিন নম্বরে নবীজি বলেন যাকাত আদায় করাটাকে তারা জরিমানা মনে করবে যাকাত দেওয়াটাকে মনে করবে লস তখন আল্লাহর গজব আসবে চার নম্বর প্রত্যেকটা স্বামী যখন স্ত্রীর কথা মতো উঠবে বসবে তখনই আল্লাহর গজব সেই যুগে আমরা আছি না না সেই যুগে আছি নাই এক বেচারা বোর কথা ছাড়া উঠেও না বসেও না এমন পাবলিক আমাদের দেশে তো নাই তবে মজার কথা বলি যারা যত বড় লোক বোর কাছে তত ছোট লোক কথা কর না কেন এক রাজা নাকি এলাকার লোকদেরকে দাওয়াত করছে যে আমার দেশে বীর পুরুষ সে ব্যক্তি যে ব্যক্তি বোর কথায় উঠে না বোর কথায় বসে না তো সব লোক দাওয়াত দিয়ে আনছে দাওয়াত দিয়ে আইনা বলছে যারা বোর কথায় উঠো বসো তারা যাও একদিকে আর যারা বোর কথায় উঠবস করো না তারা থাকো আরেক দিকে 99% অর্থাৎ সব লোক চলে গেছে একদিকে যারা বোর কথায় উঠে আর বসে রাজা বাদশা জিজ্ঞেস করতেছে তোমরা কারা কো আমরা তো বোর কথা শুনি না লোক কিন্তু বোর কথার শুনে না এমন একটা লোক আলাদা বসে আছে কোন দিকে বসে আছে বাম দিকে বসে আছে এবার রাজাকে আলহামদুলিল্লাহ আমার দেশে একটা বীর পুরুষ আছে যে বোর কথায় উড়েও না বসেও না এই বেচারা এদিকে আসো আসছে কয় মাশাল্লাহ এই সব কাপুরুষ বোর কথা উড়ে বসে কিন্তু তুমি তো বোর কথা উড়ো না বসো না আমার এটা কয় আপনি বুঝলেন কেমনে কয় তুমি তো আলাদা বইছ তুমি তো বীর পুরুষ বোর কথা হনো না কয় স্যার বীর পুরুষ কোনা জানি না তবে বাড়ির থেকে আসার সময় বউ বইলিয়া দিছে সব থাকবে যেদিকে তুমি থাকবা উল্টা দিকে এই জন্য আমি উল্টা পাশে বসে আছি আল্লাহ রাসূল বললেন যখন স্বামীরা তার স্ত্রীর কথা উঠবস করবে আল্লাহর গজব ওই দেশে আসবে সেই যুগে আসি না নাই হাসির কথা না আমার ভাইয়েরা পাঁচ নম্বরে সন্তানগুলা মায়ের অবাধ্য হবে সন্তানগুলা মায়ের অবাধ্য হবে যখন আল্লাহর গজব আসবে তখন ছয় নম্বরে মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবের মর্যাদা বেশি দিবে গুরুত্ব বেশি দিবে বাপ কইছে অমুক জায়গায় যা বন্ধুরা ডাক দিছে বাপের কথা শোনে না বন্ধুদের সাথে চলে যায় এমন বেয়াদব আছে না নাই নবীজি বললেন যখন এটা হবে মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে সম্মান বেশি করবে ওই এলাকায় আল্লাহর গজব আসবে চিন্তা করেন তো একটু ঠান্ডা মাথায় এরপরে নবীজি বলছেন সাত নম্বরে বাবার প্রতি ছেলেরা যখন জুলুম করবে বুঝবা আল্লাহর গজব আসবে আট নম্বরে নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানায়া দিবে নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলা নেতা হবে মানুষের উপরে ডাঙ্কু গুড়াবে এই যুগে আমরা আছি না নাই নাম টাম বলবো না বুঝ জানেন খাপে খাপে মিলাইয়া নেবেন নবীজি বলেছেন নয় নম্বরে কোনো ব্যক্তিকে সম্মান করবে তবে তার বয়ে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য বয়েতে সেলুট দিবে কিন্তু অন্তর থেকে তার জন্য ভালোবাসা নাই নবীজি বলছেন তখন আল্লাহর গজব আসবে দশ নম্বর মসজিদের ভিতরে হট্টগোল করবে এগারো নম্বর পুরুষ লোকেরা রেশমি কাপড় পরবে সিল্কি কাপড় পরবে বারো নম্বর মদ পান প্রকাশ্যে বেড়ে যাবে তেরো নম্বর বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়বে চোদ্দ নম্বর গায়িকা তৈরি হবে পনেরো নম্বর উম্মতের পূর্ববর্তী লোকদেরকে পরের লোকেরা বৎসনা করবে মূরক্ষ মনে করবে আল্লাহর গজব কপালে আছে না না দেখবেন কিছু লোক আমার দাদাই বুঝতো কি তো তুই কি বুঝস
এরকম আছে না এই পণ্ডটা অপরাধ যখন সমাজে বাড়বে তখন আযাব আর গজব দেয় কে আল্লাহ এক টানে বলে দি এক নম্বরে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করবে গনিমতের মাল দুই নম্বরে আমানতের সম্পদ রাখলে খেয়ানত করবে তিন নম্বর যাকাত দেওয়াটাকে জরিফানা মনে করবে চার নম্বরে স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলবে অর্থাৎ বউ যা কয় তাই শুনবে এরপরে পাঁচ নাম্বার সন্তান মায়ের অবাধ্য হবে ছয় নাম্বার মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে সম্মান করবে সাত নাম্বার বাবার প্রতি জুলুম করবে আট নাম্বার নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাবে নয় নাম্বার কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য বয়ে দশ নাম্বার মসজিদে হট্টগোল করবে এগারো নাম্বার পুরুষ লোকেরা রেশমি কাপড় সিল্কি কাপড় পরবে বারো নাম্বার মদ পান প্রকাশ্যে বেড়ে যাবে তেরো নাম্বার বাদ্যযন্ত্র তৈরি করা হবে চোদ্দ নাম্বার গায়িকা তৈরি করবে পনেরো নাম্বার উম্মতের আগের লোকদেরকে পরের লোকেরা বৎসনা দিবে আল্লাহর গজব কপালে আছে না না চিন্তা করুন আর সেই যুগে আমরা এখন আছি না নাই আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন আল্লাহ নবী বৃষ্টির জন্য জুমার খতবায় দোয়া করতেন ইস্তেখারা নামাজ আল্লাহর নবী বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন জুমার খতবায় দোয়া করতেন কি সুন্দর দোয়া নবীজি করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্য ওয়া নাহনু ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজিলতা লানা কুওয়াতা ওয়া বালাগান ইলাহিন সুবহানাল্লাহ বৃষ্টির জন্য দোয়া আছে না নাই আমরা যারা মুসলমান আমাদের কপাল কত ভালো আমাদের জন্য দোয়া নাই এমন কোন জায়গায় নাই আমরা থাকি যেখানে দোয়া আছে বাথরুমে ডুববেন দোয়া নাই বাইরেতে দোয়া নাই ঘরে ডুববেন দোয়া নাই মসজিদে দোয়া নাই গোমের আগে দোয়া নাই গোমের পরে দোয়া নাই অজুতে দোয়া নাই কোনে বিবির কাছে যাবেন সেখানেও দোয়া সুবহানাল্লাহ কারণ আমরা জিকির করি কার এই জন্য নবীজি বৃষ্টির জন্য জুমার খতবায় দোয়া করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু ওয়া নাহনু ফুকারা কি সুন্দর দোয়া আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ মানি না ইয়াফআলু মা ইউরিদ আপনি তো তাই করেন আপনি যা করতে চান আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আনতা আয় আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহকে আমরা মানি না আনতা গানিয়ুন আপনিই হলেন ধনী ওয়া নাহনু ফুকারা আমরা গরিবের গোষ্ঠী আমরা হইলাম ফকিরনির গোষ্ঠী কিভাবে দেখেন আমি ফকির আমার মা ফকিরনি আমার বাপ ফকির কার দরবারে চোদ্দ গোষ্ঠী ফকির কার দরবারে সবাই প্রার্থনা করে কার কাছে আপনি যাকে রাজা বাদশাহ মনে করেন তিনিও কিন্তু একজনের দরবারে ফকির ওই দরবারের মালিককে আপনি যাকে রাজা মনে করেন উনিও আল্লাহর দরবারে ফকির আমি আল্লাহর দরবারে ফকির আমার মা আল্লাহর দরবারে ফকির আমার বাপ আল্লাহর দরবারে ফকির আমার দাদা আল্লাহর দরবারে ফকির দাদার দাদা আল্লাহর দরবারে ফকির আদম পর্যন্ত সবাই আল্লাহর দরবারে ফকির তাহলে ধনীকে ফেরাউন যে এত বড় শাসক ছিল ফেরাউন প্রার্থনা করতো কার কাছে রাতের বেলা জঙ্গলে চলে যেত ফেরাউন জঙ্গলে যাইয়া নিরিবিলি সেজদা দিয়ে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি আমি আল্লাহ না তুমিও জানো আমি আল্লাহ না তবে দুনিয়াতে তুমি আমার বেজ্জতি কইরো না আমি দুনিয়াতে কয়েকদিন ফড়ং ফড়ং করি আর কি আল্লাহ আমার ক্ষমতাটা বাড়াইয়া দাও এরকমের শাসক আজও পৃথিবীতে আছে না নাই এই জন্যই বলি আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই তাহলে এই কারণগুলোতে গজব আসে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাকে আমাদেরকে আপনার আজাব এবং গজব থেকে রক্ষা করেন আশ্চর্য হবেন মানুষ যখন পাগল হয়ে যায় কত কিছু না করে আমি একটা নিউজ পড়ে আশ্চর্য হলাম ভারতের এক লোক সূর্যের বিরুদ্ধে আদালতে মামলা করছে কথা বুঝেন না কিসের বিরুদ্ধে তবে এই মামলা কিন্তু নতুন না তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর চোদ্দ পুরুষ আগে যারা ছিল নমরুদ্ধও কিন্তু এরকম সূর্যের বিরুদ্ধে মামলা করছে কিন্তু আপনাদের কাছে জানতে চাই সূর্যের গতিবিধি চেঞ্জ করতে পারে এমন ক্ষমতা দুনিয়ার মানুষের আছে নাকি আচ্ছা সূর্যের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত আদালত যদি রায় পেশ করে কথা বুঝেন
সূর্যের বিরুদ্ধে সমস্ত আদালত যদি রায় পেশ করে যে তুমি পূর্ব দিক থেকে উঠবা না দক্ষিণ দিক থেকে উঠবা উত্তর দিকে অস্ত যাবা সূর্যবোধ চেঞ্জ হবে না এটা সালায় কে আল্লাহ যে মামলা করছে তে একটা ফাগন যে আদালতে মামলাটা করছে আদালত আর একটা ফাগন যে অ্যাডভোকেটরা এটা ড্রাফটিং করছে তারা ডবল ফাগন সূর্যের বিরুদ্ধে কি মামলা হয় না এবার আসেন নম্রদ্দায় কয় আমি তো বড় খোদা আমার উপরে আর কোন খোদা আছে নাকি আমি তো সব চালাই এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম তুমি নমরুদকে বলো ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ও নমরুদ্দা তোর যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ তো সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে অস্তগামী করেন পশ্চিম দিকে তোর যদি ক্ষমতা থাকে উল্টা কইরা দেখা পশ্চিম দিক থেকে উঠাবি পূর্ব দিক থেকে ডুবাবি পারছেনি না পারবে বোধহয় তো ভারতের আদালতে সূর্যের বিরুদ্ধে মামলা করছে সূর্য বোধ শেষ কথা আস্তে কইছেন কেন ক্ষমতা কার আল্লাহ ভারতের আদালতে মামলা যে করছে তার নাম হলো সিংপাল সিং নামের মধ্যে গন্ডগোল নামের মধ্যে কি তবে আমার কলেজার ভাইরা মনে রাখবেন সূর্য কষ্ট দেয় না তাদেরকে যারা সেজদা দেয় কাকে তার প্রমাণ কোরআনুল কারিমে সূরাতুল কাহাফের ভিতরে আছে না না আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন ওয়াতারাস শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাখরিদুহুম যাতাস শিমাল ও দুনিয়ার মানুষেরা শোনো আমার ইসলামী আন্দোলনের কর্মীরা যেই গুহার ভিতরে শুয়েছিল ওই গুহার কাছে যখন সূর্য উদিত হতো খেয়াল করেন যখন সূর্যটা উদিত হতো আমার বান্দাদের যাতে কষ্ট না হয় সেজন্য তাদের গুহা পাশ কাটিয়া সূর্যটা ডান দিক থেকে চলে যেত তখন উদিত হতো আর যখন অস্ত যেত তাদের যাতে কষ্ট না হয় সূর্য বাম পাশ কেটে চলে যেত আল্লাহু আকবার বলেন আসহাফে কাহা দাগিয়া আইন করলেন আমার দেশে আল্লাহ বলা চলবে না যুবক একদল যুবক তাদের সাথে একটা কুকুর আছে না নাই ওই ওয়াজ না শুধু শোনেন তারা তাদের কুকুর নিয়ে ওই যুবক গোলাম গুহার ভিতরে আশ্রয় নিলেন সকালবেলা যখন সূর্য উদিত হয় তাদের গুহার পাশ কাটিয়া সূর্যটা ডান দিক থেকে চলে যায় যখন অস্তগামিত হয় আল্লাহ বলেন বাম দিক থেকে সূর্যটা চলে যায় যাতে করে আমার কর্মীদের কোনো কষ্ট না হয় আল্লাহর খেলাটা কি কি খেলাটা আল্লাহ পাকে সুবহানাল্লাহ পড়েন এই জন্য আমার কলিজার ভাই আর সূর্য আল্লাহ এমনি এমনি বানায় নাই সূর্যের অনেক দায়িত্ব আছে না নাই এখন শোনেন সূর্য আল্লাহ কেন বানাইছেন আল্লাহ বলছেন ওয়াসাখখরা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাঈবাইনি ওয়াসাখখরা লাকুমুল লাইলা ওয়ান নাহার আমি তো সূর্যকে বানায় নিয়োজিত রাখছি যাতে করে আমার বান্দাদের খেদমত করে যেতে পারে সূর্য খেদমত করে কার এখন আপনি কবেন মোল্লা ভাই সূর্য তো আমার হাতও টিপে না পাও টিপে না রান্না করে খাওয়ায় না সূর্য না থাকলে আপনি বাঁচবেন না কি মনে হয় আপনার জমিন টিকবে এবার খেয়াল করেন সূর্য আপনার কি কি করে কিভাবে খেদমত করে আল্লাহ বলতেছেন ও বান্দা সূর্য বানাইছি তোমার খেদমত করার জন্য আমরা জানতে ছিলাম আল্লাহ সূর্য বানাইছেন আমার আমাদের খেদমত করার জন্য আমাদেরে বানাইছেন কেন আল্লাহ জবাব দিছে তোমাদেরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আকবার বলেন সূর্য বানাইছে কে আর আমাদেরকে বানাইছে কে সূর্য বানাইছে আমাদের খেত চন্দ্র সূর্য বানাইছে আমাদের খেদমত করার জন্য গোলামি না অনেকে ভুল বলে সব কিছু গোলামি করে আল্লাহ তবে সূর্য চন্দ্র আমাদের খেদমত করে গোলামি না খেদমত খেদমত বলেন কি করে খেদমত করে আর আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য সূর্য আল্লাহর কথা মতো চলবে আল্লাহ যতদিন টিকে রাখবেন ততদিন থাকবেন এরপর আল্লাহ এটা ধ্বংস করবেন এবার আসেন সূর্য আমাদের কি কি উপকার করে এক নাম্বার সূর্য এই পৃথিবীকে আলো দেয় তাপ দেয় সৌর শক্তি দিয়া খেদমত করে যাচ্ছে এটা চলবে কেয়ামত পর্যন্ত একটা সাপ ফজরের আগে ঠান্ডা হয়ে লড়াচড়া করতে পারে না কোনো রকমে সকালের অপেক্ষা করে সে সকালবেলা সূর্যের তাপ যখন পায়
তখন তার কর্মক্ষমতা বাড়ে না কমে এবার খেয়াল করেন দুই নাম্বার সূর্য আল্লাহ বানাইছেন ফল ফুল মূল গাছপালা পশু পাখি যত কিছু রং দেখেন সবগুলা সূর্যই সাপ্লাই দেয় সুবহানাল্লাহ বলবেন না আপনি ফুলের রং দেখে আশ্চর্য হন ফুলের সৌরভ দেখে আপনি আশ্চর্য হন সবগুলা আল্লাহ পাক সূর্যের মাধ্যমে পৃথিবীতে সাপ্লাই দেয় তিন নাম্বার সূর্যের আলোতে গেলে ভিটামিন ডি তৈরি হয় শরীরের মধ্যে সুবহানাল্লাহ বাই জয় হয় কি তৈরি হয় এগুলা কি গল্প না আল্লাহর কথা এবার খেয়াল করেন সূর্যের আলোতে গেলে ভিটামিন ডি তৈরি হয় ভিটামিন ডি থেকে ক্যালসিয়াম তৈরি হয় তা ব্যবহার করে শরীরের সহায়তা হাড় দাঁত নখগুলা সুরক্ষা রাখার জন্য যত ক্যালসিয়াম দরকার এই সূর্যের আলো থেকে প্রক্রিয়া করে আমাদের ত্বকের ভিতরে ঢুকায়া দেন কে আপনি কি মনে করছেন সকালবেলা বাচ্চা যখন নতুন নতুন জন্ম হয় ডাক্তাররা কোথায় দিতে কয় সূর্যের আলোতে আপনারা জানেন না বোধহয় আসতে বলেন কেন কোথায় কি লিখে দিবেন এটা ভিটামিন ডি লাগবে এটা ডাক্তারের কাছে পাওয়া যায় না ফার্মেসিতে পাওয়া যায় না সারা পৃথিবীর মানুষ জঙ্গলে থাকুক আর শহরে থাকুক কারো যাতে ভিটামিন ডি এর অভাব না হয় এজন্য এটা মানুষের হাতে দেয় নাই এটা আল্লাহ নিজের হাতে রেখে দিছে আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি বাচ্চা জন্ম নেয় ফার্মেসি নাই হসপিটাল নাই ভিটামিন ডি তাকে সাপ্লাই দেওয়ার কোনো লোক নাই আল্লাহ অটোমেটিকলি আকাশ থেকে ভিটামিন ডি পাঠায় বাচ্চা যখন নতুন নতুন জন্ম হয় সকালবেলা সূর্যের আলোতে দিতে হয় সূর্যের আলোতে দিলে তার চোখের দৃষ্টিশক্তি বাড়ে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমার কলিজার ভাইয়েরা সূর্যের আলো আরো সূর্যের কি কাজ সূর্য আর কি খেদমত করে সূর্যের আলোতে যখন আপনি মাঝে মধ্যে যাবেন আপনার মনটা ফ্রেশ করে দিবেন কে মানসিক আবেগী কারণে আমাদের মন যে খারাপ হয় সূর্যের আলোতে যদি আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন আপনার এই শরীরের মন মানসিকতা ভালো করে দিবে কে চার নাম্বার পাঁচ নাম্বারে এটা আমাদেরকে ভিটামিন ডি দেয় ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যের আলো সূর্যের আলো আমাদের শরীরে লাগলে ত্বকের মধ্যে আমার কলিজার ভাইয়েরা ভিটামিন ডি থ্রি তৈরি হয় এতে করে আমাদের শরীরের হাড়গুলা আরও মজবুত হয়ে যায় এই জন্য দেখবেন শহরের লোকের চাইতে গ্রামের লোকদের হাড় শক্ত না নরম কথা কন না কেন যারা জমিনের মধ্যে চাষাবাদ করে যারা জমিনের মধ্যে গা ওই যে ক্ষেত নিরায় না এটা কি করেন আপনারা কথা কয় না ধান কাটে ফসল কাটে জমি কাটে মাটি কাটে খাল কাটে তাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ শক্তি বেশি না শহরের ডাব্বার ভিতরে যারা থাকে তাদেরটা আগে বই জানেন এটা পায় সূর্য থেকে সুবহানাল্লাহ এটা কোন জায়গা থেকে পায় ছয় নাম্বারে সূর্যের তাপ মানুষ থেকে বিষণ্ণতা দূর করে যখন মানুষগুলা সূর্যের আলোতে আসে মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোন তার মাত্রা বেড়ে যায় যার কারণে তার বিষণ্ণতা দূর হয় বিরক্তি ভাব দূর হয়ে যায় চার নাম্বারের সূর্যের আরেকটা খেদমত হলো সূর্যের আলোর প্রভাবে আমাদের অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে যায় আল্লাহু আকবার দিন হয় না যতক্ষণ পৃথিবী তার কর্মযোগ্যতা কর্মচঞ্চলতা খুঁজে পায় না ততক্ষণ কিন্তু সূর্য উদিত হওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষগুলো ব্যস্ত হয়ে যায় সকালবেলা ফজরের পরে রাস্তায় দাঁড়াবেন একটা সিএনজি ঠিক মতো পাবেন না দশ মিনিট পরে একটা কিন্তু যখন আস্তে আস্তে সূর্য উঠে সিএনজি রিক্সার সংখ্যা বাড়ে না কমে এটাও কিন্তু সূর্যেরই কেরামতি এটা কিসের কেরামতি বুঝে নিবেন এরপরে আট নাম্বার যারা মাঝে মধ্যে সূর্যের তাপে যায় তাদের ভালো ঘুম হয় কি হয় কথা কোনা কি হয় ভালো ঘুম হয় নয় নম্বরে মস্তিষ্কের জন্য সূর্য উপকারী বিভিন্ন গবেষকরা বলেছেন সূর্যের আলোতে মস্তিষ্কের কার্যক্ষমতা আরও বেশি বেড়ে যায় দশ নম্বরে বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত হালকা সূর্যের আলোতে থাকলে শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়ে কি হয় বাড়ে
এরপরে 11 নম্বর স্কটল্যান্ডের একদল বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করে তারা বললেন 20 মিনিট যারা সূর্যের মধ্যে স্নান করে অর্থাৎ সূর্যের রুদ্র দিয়া গোসল করে তাদের শরীরের মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয় যে কোনো রোগ প্রতিরোধক শক্তি তাদের জন্য কার্যকারিতা হয় এইজন্য দেখবেন উন্নত দেশের বেড়াবেড়িরা নারী পুরুষেরা উলঙ্গ হইয়া রোদের মধ্যে শীতে হইয়া থাকে দেখছেন না আপনারা দেখছেন না কয় কি করে কয় স্নান করে সূর্য স্নান বলে এটাকে দেখবেন নদীর পারে কাপড় চোপড় খুইল্লা শীত হইয়া উবতে হইয়া থাকে আপনি আপনার বাড়ির উঠানে মাঝে মধ্যে রোদের মধ্যে বসবেন 5 মিনিট 10 মিনিট শরীরে ব্যথা বেদনা করে না বেশি বেশি আপনি সূর্যের আলোতে বসে থাকবেন দেখবেন ব্যথা বেদনা কমে যাবে আপনি ট্রাই করবেন আমার নিজের এই কোমর ব্যথা শুরু হলো কয়েক বছর আগে মনে করলাম পঙ্গু হয়ে গেছি বুঝা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল মোল্লা ভাই এটা তো ওষুধ দিয়ে কোনো কাজ হবে না ওষুধ দিলে আপনার হিতে বিপরীত হবে তবে আপনার জন্য দুইটা ওষুধ আছে একটা হলো সমুদ্রের মাছ খাওয়া লাগবে আর একটা হলো রোদের মধ্যে বসে থাকা লাগবে সুবহানাল্লাহ ভাই জি সমুদ্রের মাছ কোন জায়গার মাছ সমুদ্রের মাছ লবণাক্ত মাছ এটা খাবেন আপনার শরীরের কর্মক্ষমতা বাড়বে আপনার ভিটামিন ডি এর অভাব দূর হবে আরেকটা হলো মাঝে মাঝে খালি গায়ে রোদের মধ্যে একটু বসে থাকবেন বেশিক্ষণ না সকাল 8টা 9টা যখন বাজবে তখন বসবেন ডাক্তারের কথা মতো আমি করলাম আলহামদুলিল্লাহ এক মাসও লাগে না 15 দিনের মধ্যে আমি সুস্থ আজকে 3 বছর আমি পরিপূর্ণ সুস্থ এটা আপনাদের উপকারের জন্য তো আমি মূলত কথাটা আসছিলাম সূর্যের বিরুদ্ধে মামলা করছে সূর্যের কিছু আসে যায় নাকি না কথা বলেন আসে যায় না পাগল কি পাগল বেটা সূর্যের কারণে তোর মা বাপ 14 গুষ্টি দুনিয়াতে বেঁচে আছে আর সূর্য বানাইছে কে আল্লাহ আর এই সূর্যের খেদমত চলবে ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না যতদিন আল্লাহ আমাদেরকে নিয়ামতে শুকরিয়া করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা আমার আজকের মূল বিষয় যেটা ছিল সেটি হলো এখন তো হজের মৌসুম কিসের মৌসুম হজের মৌসুম এজন্য হজের উপরে আমি আপনাদেরকে দুই একটি পয়েন্ট আজকে বলে দেব ইনশা আল্লাহ বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এটাকে বলা হয় তালবিয়া কি বলা হয় এক কথায় ছোটবেলা হাজিরা দিবেন না স্কুলে কথা কয় না হাজিরা দিবেন না মাদ্রাসায় পড়ছেন যারা তারা কইছে লাব্বাইক আর স্কুলে পড়ছে যারা তারা কইছে প্রেজেন্ট স্যার ম্যাডাম স্যার আর কি ইয়েস স্যার উপস্থিত এগুলোই তো বলছেন আর যারা হজ করতে যায় তারা আল্লাহর দরবারে হাজিরা দেয় লাব্বাইক আয় আল্লাহ আপনি আপনার সামনে আমি হাজির লাভ বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া বলা হয় এটাকে হজের তালবিয়া এটা পড়ার মানে হলো আপনি আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না তালবিয়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনার থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করতেন লাব্বাইক আল্লাহ আপনার সামনে আমি হাজির এই তালবিয়াতে আমরা আল্লাহর দরবারে ওয়াদা করি চারটা জোরে বলেন কয়টা আরে ওয়াদার কথা যদি আমাদের নেতারা বুঝতো হজে না গিয়া রাজনীতিতে পড়া থাকতো আমার দেশের 90% নেতারা তালবিয়ার অর্থ জানে না তালবিয়ার অর্থ যদি বুঝতো যে আল্লাহর সাথে কি ওয়াদা করতেছে তাহলে জনগণ ক্ষমতার মালিক এই গাজা খুরি কথা তার মুখ দিয়ে জীবনও বাইর হইতো না
ক্ষমতা কি জনগণের না আল্লাহর আল্লাহ এটা কিন্তু তালবিয়াতে ওয়াদা কইরা আইছে আমার কলিজার বেরা খেয়াল করেন এই তালবিয়াতে আমরা আল্লাহর দরবারে চারটা ওয়াদা করছি এক নম্বরে বলছি আল্লাহ আমি আছি যেখানে আপনার নজর আছে সেখানে আপনার নজর থেকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই এটাই হলো লাব্বাইক আল্লাহুম্মা হাজির ইন্নাল হামদা খেয়াল করেন দুই নাম্বার আল্লাহ আপনি সারা কারো প্রশংসা করি না কিন্তু নেতারে পাশে বসায়া ফাম দিতে 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 প্রশংসা করতে করতে নেতারে সৌদ আকাশে উড়া একবার দপ্পর করে নামা একবার দেখছেন না আপনারা তালবিয়াতে ঘোষণা হচ্ছে আল্লাহ ইন্নাল হামদা আপনি সারা কারো প্রশংসা করি না প্রশংসা হবে কার আল্লাহ আচ্ছা খেয়াল করেন জমিনে ভালো দান হইছে প্রশংসাটা জমিনের হবে না আল্লাহর হবে আল্লাহ ডাক্তারের কাছে গেছেন ওষুধ খেয়ে ভালো হইছেন প্রশংসা ডাক্তারের হবে না আল্লাহর হবে কারণ আল্লাহ তো ডাক্তারের ব্রেনের মধ্যে ঢুকায় দিয়েছে কোন ওষুধটা দিলে আপনি ভালো হবেন যদি আল্লাহ ব্রেনটারে উল্টা করত উল্টা ওষুধ দিয়া রোগী মারে এমন ডাক্তার আছে না না ডাক্তারের কাছে গেলে যে ভালো হবেন ব্যাপারটা এমন নয় বরং ডাক্তারের ব্রেনের মধ্যে উপযুক্ত পরামর্শটা যিনি দেন তিনি আমার আল্লাহ আল্লাহ তাহলে প্রশংসা ডাক্তারের হবে না আল্লাহর হবে আল্লাহ এই জন্য কলা গাছ লাগাইছেন কলা খুব মজা প্রশংসা কি কলা গাছের হবে না আল্লাহর হবে কাঁঠাল গাছ লাগাইছেন কাঁঠাল বড় মজা প্রশংসা কাঁঠাল গাছের না আল্লাহর এটা কি বলে ইন্নাল হামদা আল্লাহ আপনি সারা কারো প্রশংসা করি না এরপরে ঘোষণা দিয়েছেন অন্নিআমাতা আল্লাহ পৃথিবীতে যত যাবতীয় ছেলে মেয়ে ছেলে বলেন মেয়ে বলেন জমি বলেন বাড়ি বলেন গাড়ি বলেন সম্পদ বলেন দোকান বলেন চাকরি বলেন গৌরব বলেন মর্যাদা বলেন সব বিশ্বাস করেন যেই মেয়েটাকে আপনি আপন মনে করেন এটা আপনার আপন নয় মহিলা দেখেন যেই মেয়ের ছেলেটাকে আপনি আপন মনে করেন এটা আপনার আপন না আপনি মহিলা দেখেন যেই ভাইটাকে আপনি আপন মনে করেন এটা আপনার আপন না আপনি মরে দেখেন যে স্ত্রীকে আপনি আপন মনে করেন এরা আপনার আপন নয় আপনি মরে দেখেন মরলে টের পাইবেন মরলে আমি আমার বাপের ভালোবাসতাম আমার বাপের রু চলে গেছে মানে আমার বাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই সারা দুনিয়ার মানুষ যদি বলে তোর বাপের এলে গোমা আমি রাজি হম তো কই গেল ভালোবাসা আসলে আপন কেউ নয় আপন আপন কাকে বলো কেউ তো তোমার আপন নয় এই দুনিয়ার যাকে আপনি আপন বলেন সবটাই মরিচিকা আসল আপন কে এই জন্য বলতেছি অন্যায় মাথা আল্লাহ ছেলেটা আমার না তুমি আমার কাছে আমানত দিছ মেয়েটা আমার না তুমি আমানত রাখছো জমিটা আমার না তুমি আমানত রাখছো দোকানটা আমার না আমানত রাখছো চাকরিটাও আমার না আমানত রাখছো কারণ আপনি 30 বছর বয়সে চাকরি পাইছেন 64 বছরের পরে গার্ড ধরা বাইর করে দিবে তাহলে আগেও চাকরি নাই পরেও চাকরি নাই মাঝখানে কয়দিন ফুডাঙ্গিরি কথা বুঝেন না আপনি 30 বছর বয়সে চাকরি দেন না এখন চাকরির লেগে সার্টিফিকেট পুরো এলা দেখছেন তো ওইদিকে গেলাম না কিন্তু কথা খেয়াল করেন 30 বছর বয়সে চাকরিটা পাইছেন এত কষ্ট কইরা 64 বছর বয়স হইছে যখন গাটটা দইরা বাইর করে দিব যা যাইতে না চাইলেও বাইর করে দিব তাহলে বোঝা গেছে আগেও নাই পরেও নাই মাসখানে কয়দিন ফুডাঙ্গিরি ওসি সাহেব ওসি থাকে যতদিন মাতাব্বরি ততদিন ওসি গিরি গেলে দেড় পয়সার দাম কথা কন না কেন এমপি সাহেব এমপি হইছে 5 বছরের লেগে কয় বছর হওয়ার পরে জনগণের থেকে খায় মাল জনগণ অপেক্ষা করে 5 বছর পরে খবর আছে তোর কারণ এই 5 বছর তো তোর লাগতে পারুম না 5 বছর পরে তোর কপালে মাইর এটা বলে না চেয়ারম্যান হইছে এলাকার চেয়ারম্যান জনগণের উপরে অত্যাচার করলে লোকেরা কয় বছর হবে কনে আরো জোরে কর না ওই দিন আমার এক লোকে কয় হুজুর তার জ্বালায় আর শান্তিতে নাই তার আর 3.5 বছর আছে গেছে গা 1.5 বছর আমি তখন মনে মনে বললো আরে এটাই তো আসল কথা 5 বছরের অপেক্ষা কয় বছর তাহলে বোঝা গেল আগেও নাই বলেন আগেও নাই পরেও নাই ক্ষমতা কার দেখেন আপনি তালবিয়াতে হজে যে কি বলতেছেন আপনি আপনি কি খেয়াল করছেন বলতেছেন নিয়ামাতা আল্লাহ আপনি ছাড়া কোনো নিয়ামতের মালিকানা কারো নাই এরপরে 4 নম্বর এরপরে বলতেছেন অল মুলক সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার অল মুলক রাজত্ব আপনার এরপর বলছেন লা শারীকা লাক আল্লাহ আপনার সাথে আমি কাউকে শরীক বলেন আপনার সাথে আমি কাউকে এই জন্য বন্ডরা হজ করে না কথা বুঝছেন না আপনারা বন্ডরা হজ করে না অজুহাত দেয় কয়
মক্কা মদিনার ইমামরা বলে ও হাবি তো তুই কি ইন্ডিয়ান গাজা খাইছত মক্কা মদিনার ইমামদেরকে নিয়ে প্রশ্ন করতে পারে এমন ইমানদার মুমিন দুনিয়াতে জন্ম হয় নাই তারা কত বড় বড় আলেম আপনি জানেন আব্দুর রহমান আসুদাইসি নাম শুনছেন তিনি কোরআনের উপরে ডক্টরেট নিছে কোরআনের উপরে আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের ইমামরা তেলাওয়াত করতে যায় একবার এদিকে ঠেক্কর খায় ওদিকে যায় কিন্তু মক্কায় কি এরকম দেখছেন আব্দুর রহমান আসুদাইসির বয়স কম না বেশি কিন্তু যখন তেলাওয়াত করে কোথাও ঠেক্করও খায় না ধাক্কাও খায় না মনে হয় যেন এখানে ক্যাসেট ঢুকায় রাখছে মদিনার প্রধান ইমাম মদিনার প্রধান ইমাম নাম কি হ্যাঁ মক্কার ইমাম আব্দুর রহমান আসুদাইস মদিনার ইমামের নাম কি হাজার হাজার আলেমের উস্তাদ তিনি তার তেলাওয়াত মক্কা মদিনার তেলাওয়াত কিন্তু সুর কিন্তু এক না মক্কার আজানের সুর একরকম মদিনার আজানের সুর আরেক রকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কলিজার ভাইয়েরা এই আমার দেশে কিছু ভণ্ড আছে হজ করতে চায় না মক্কা মদিনায় যায় না মক্কা মদিনায় যারা যায় নাই তারা ইসলামের মজাটাই পায় নাই ইসলামের মজাই পায় নাই কোরআনের তেলাওয়াতের মজা পায় নাই নামাজের মজা পায় নাই ওখানে যান আপনি বুঝবেন এই যে আমাদের মুস্তাক ভাই কয়েকদিন আগে উমরা করে জিজ্ঞেস করেন ওখানে যখন আমরা নামাজ আদায় করি মনে হয় যেন আকাশ থেকে থরে থরে কোরআন নাযিল হচ্ছে তাইলে আপনি ঘোষণা দিচ্ছেন লাশারি কালাক আল্লাহ তোমার সাথে কাউকে কি করি না শরীক করি না এটাই ছিল আমাদের তালবিয়া বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ আপনার সাথে আমি কাউকে শরীক করি না আপনি একক আপনি অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার দেশে অনেক হাজি আছে হজ করে আইয়ে কিন্তু তালবিয়াটা পারে না আর যায় তো এমন বয়সে সবচেয়ে বেশি বয়সে হজ করে কোন দেশের লোকেরা আমার মনে আছে বিমানে যাচ্ছি বাংলাদেশ বিমান তো আমি যেই ফ্লাইটে যাচ্ছি এই ফ্লাইটে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার লোক বেশি বিমান আকাশে উঠতেছে ছয় ঘন্টার জার্নি মুরব্বী বেচার আর সহ্য হয় না একজনের ডাক দিয়া বলতেছে এই বিমানটা কোন জায়গায় আইছে রে আরেকজনে কয় দেবিদ্বার পার হইছে চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে মা ইউজিবুল হজ কোন জিনিস হজকে ফরজ করে দেয় তিনি বলেছেন আজ্জাদ ওয়ার রহেলা সক্ষমতা এবং তাওফিক দুইটাই লাগবে সক্ষমতা এবং তাওফিক এই দুইটা যার মধ্যে আছে তার উপরে হজ ফরজ তাহলে বোঝা গেল শুধু টাকা থাকলে হবে না শরীরের মধ্যে কি থাকতে হইব শরীর তার শরীরের মধ্যে ক্ষমতা থাকতে হবে এত সোজা নাই হজ আর সেখানে যাওয়ার পরে তালবিয়া আল্লাহর কাছে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মস্ত করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এখন জানবো কোন হজ আমাদের জন্য দরকার কোন হজ খেয়াল করেন কোন হজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম আইয়ুল আমাল আফজালু নবী গো সবচেয়ে উত্তম উত্তম আমল কোনটা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বললেন ঈমানুন বিল্লাহ ও রাসূল সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা খেয়াল করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারীর হাদিস 1519 নম্বর হাদিস
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল কোনটা রাসূল বলেন এক নম্বরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা কিলা সুম্মা মাযা এরপরে প্রশ্ন করা হলো হুজুর এরপরে কি রাসূল বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কার রাস্তায় জিহাদ এখন বাংলাদেশে জিহাদের ওয়াজ আর চলে না পর্দার ওয়াজ করেন ওকে নামাজের ওয়াজ করেন ওকে জিকিরের ওয়াজ করেন ওকে কিন্তু জিহাদের ওয়াজ করলে জঙ্গি কোয়া মামলা খাওয়ার সম্ভাবনা আছে না জিহাদ মানে বোমা মারা মানুষ মারা নয় জিহাদ মানে মানুষ হত্যা করে আল্লাহ এই হত্যা করা নয় জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর ইসলামকে টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করা ঠিক এই কথাটা বুঝে না এই কথাটা বুঝে না বেয়াদব কিছু মিডিয়া আছে তারা জিহাদ শুনলে মাথা গরম হয়ে যায় ঠিক বেটা জিহাদ করা ফরজ জিহাদের পক্ষে কোরআনের 500 এর উপরে আয়াত আছে বেটা তো লজ্জা লাগে না তুমি জিহাদের বিরুদ্ধে কথা বলো না বুঝে জিহাদ মানে চেষ্টা করা বলেন জিহাদ মানে কি একটা রিকশা চালক যখন ব্রিজের দিকে উঠতে থাকে তখন কষ্ট কম হয় না বেশি হয় তখন সে নাইমাইটাকে ধাক্কায়া চেষ্টা করতেছে উপরে উঠাবা এটা জিহাদ বলেন এটা কি জিহাদ এটা জিহাদ যে কোনো কাজের জন্য চেষ্টা করাটাকে জিহাদ বলা হয় আর কোরআনের ভাষায় ইসলামের পরিভাষায় জিহাদ হলো জমিন কার আল্লাহ আইন চলবে কার এই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করলো তারা জিহাদ করলো নবীজি বললেন সবচেয়ে উত্তম আমল দুই নম্বরেই বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ বুখারী শরীফের হাদিস পারলে তুমি উল্টাও পারলে তুমি উল্টায় দেখাও তোমার ক্ষমতা থাকলে বলো নবীজি বলেন দুই নাম্বার জিহাদুন ফি সাবিলিল্লাহ এরপরে কিলা সুম্মা মাযা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা প্রশ্ন করলাম হুজুর তারপরে কি আল্লাহ নবী বললেন হাজ্জুন মাবরুরুন হজ্জে মাবরুর সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা আমলের কথা রাসূল এই হাদিসে বললেন উত্তম আমলের একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা দুই নম্বরে জিহাদ করা কার রাস্তায় আর তিন নম্বরে হজ্জে মাবরুর নবীজি বলছেন হজ্জে মাবরুর হলো সর্বোত্তম আমল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কলাত ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু নবী গো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো জিহাদের ময়দানে যাওয়া তো উত্তম কারণ যারা জিহাদ করে মারা যায় তারা বিনা হিসেবে জান্নাতে চলে যায় নবী গো তাইলে আমাদেরও তো মন চায় আমরাও তো জিহাদ করতে চাই আফালা নুজাহিদু আমরা কি জিহাদ করব না কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা লাকিন্না আফজালাল জিহাদি হাজ্জুন মাবরুর তোমরা নারীরা জিহাদে যাওয়ার দরকার নাই তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর রাসূল এখানে হজ হজটাকে জিহাদের সাথে তুলনা দিয়েছে খেয়াল করেন রাসূল এখানে হজকে কিসের সাথে তুলনা দিলে অর্থাৎ একটার পুরুষ লোক জিহাদের ময়দানে যায় যুদ্ধ করে রক্ত দিয়া জীবন দিয়া যেমন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে নারীদের কথা রাসূল এখানে বললেন কেউ যদি হজ্জে মাবরুর করে এই লোকটাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আরো আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ্জে মাবরুর কারে কয় শুনেন কলা সামিতু আবা হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সামিতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান হাজ্জা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো পালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক অশ্লীলতা করলো না বেহায়াপনা কথা বললো না কোনো গুনাহ করলো না কোনো গুনায় লিপ্ত হলো না রজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু আল্লাহ তাকে এতটা নিষ্পাপ করে বাড়িতে ফিরায় মনে হয় যেন সবে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ যারা হজ্জে মাবরুর আদায় করে হজ্জে মাবরুর কি হজে যাইয়া অশ্লীল কথা বলে না গীবত করে না গালাগালি করে না আর আমার দেশের কিছু হাজি আছে ওখানে যাওয়ার পরে যাদের মাধ্যমে যায় তারা যদি একটু খাবার দাবারে রাখার ব্যাপারে উল্টা পাল্টা করে কয় উমকের পুত বাদ দিয়ে লই উমকের পুত কথা কি বাড়ায় বলতেছি যাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে পরিবেশের সাথে তো খাপ খায় না এবার
কই আমারে চিনোস না আমার ফুতুমক আমার ফুতুমক আমার বাতিজাওমক আমার লগে ফাজলামি করস এরকম আছে না শেষ তোমার হস তোমার হস তুমি কিন্তু হাজি লাগবে ওই যে বেনসন হাজির গল্প শোনাইছিলাম মনে আছে নবীজি কি সুন্দর কথা নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ যারা হজ করছে কার জন্য আল্লাহ ফালাম ইয়ারফুস কোন অশ্লীল বাক্য কথাবার্তা বলে নাই ওয়ালাম ইয়াফসু কোন গুনার কাজ করে নাই রজা তাদেরকে আল্লাহ ফেরত দিবে কাইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু মায়ের পেট থেকে যেমন মাসুম ছিল গুনাহ একটাও ছিল না আল্লাহ ওই হাজিরে এমন মাসুম বানায় দিবে অহংকারের ঠেলায় তিরিং তিরিং নাচে অহংকারের ঠেলায় তিরিং তিরিং নাচে কত কাজ করে কথা লম্বা হয়ে যায় তাহলে হজ যে মাবরু আজকের এই খতবা থেকে সারা পৃথিবীর হজ হাজি হাজি সাহেব হাজি সাহেবাগণদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তোমার প্রত্যেকটা হাজিকে তুমি হজ যে মাবরুর দান করে দাও এখন জানবো সফরের হালাতে নামাজকে জমা করা যায় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবেন সফরের হালাতে নামাজকে জমা করা যায় মানে দুই অক্ত নামাজকে একসাথে করে পড়া যায় কথা কি বুঝতেছেন জমা করা যায় তখন সফরে থাকে যখন জমা করা যায় তখন বয় বিতিতে থাকে যখন এই জন্যই নবীজি নিজেই জমা করে আমাদের শিখায় দিছে আগে জানেন জমা হলো দুই অক্ত নামাজকে একসাথে করা জোহর আসর একসাথে পড়া মাগরিব এশা একসাথে পড়া এটাকে বলা হয় জমা যেমন আপনি কুমিল্লার মানুষ সিলেট গেছেন চট্টগ্রাম গেছেন ঢাকা গেছেন আপনি জমা করতে পারবেন অর্থাৎ ফজর আসর কি বলে জোহর আসর একসাথে পড়বেন মাগরিব এশা একসাথে পড়বেন এবার শুনেন এই নামাজকে জমা করার ব্যাপারে আলেমদের মধ্যে কিছু মত আছে মতটা আগে শুনুন মতভেদটা হলো অধিকাংশ আলেম যেমন মালিকি শাফি হাম্বলি এই তিন মাজাবের আলেমদের মতে সফরে থাকলেই জোহর এবং আসর মাগরিব এবং এশাকে একত্রে করে নামাজ আদায় করা জায়েজ আছে কথা কি বুঝতেছেন এবার আসেন হানাফি আলেম আমাদের দেশে সবচেয়ে বেশি মাজহাব মানে আমরা আমি নিজেও কোন মাজাবের লোক তবে হানাফি মাজহাবদের আলেমদের মতে আরাফা মুজদালেফা ব্যতীত দুই নামাজকে একত্রিত করে আদায় করা ঠিক না তবে কেউ যদি আদায় করে তার নামাজ হয়ে যাবে মানে নামাজ তাইলে জমা করাটা জায়েজ আছে জমা করাটা কি আছে এখন আপনারা হাদিস শুনেন হাদিস সহিহ ইবনে আব্বা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাস সালাতাইন ফি সাফরে আল মাগরিবা ওয়াল ইশা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে জমা করেছেন মাগরিবার কি বলে মাগরিবার এশাকে তিনি একসাথে আদায় করেছেন খেয়াল করেন কি হইছে ইয়াজমাউ বাইনা সালাতাইনে ফি সাফরে আল মাগরিবা ওয়াল ইশা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় মাগরিব এবং এশাকে একসাথে আদায় করে নিছেন আজ-জোহরা ওয়াল আসরা জোহর এবং আসরকে একসাথে আদায় করছেন হাদিসের মান সহি তাহলে বোঝা গেল রাসূল সফর অবস্থায় জোহর আসর বলে জোহর এবং আসর একসাথে সেটা কেমন যেমন জোহরের নামাজটা একটু দেরি করলেন আসরটাকে একটু আগে করে দুই অক্ত নামাজ একসাথে পড়ে নিলেন তাহলে আপনার কাছ থেকে নামাজটা হারিয়ে যাওয়ার ফুত হওয়ার আর সম্ভাবনা নাই ঠিক সেম মাগরিবের সাথে এশার নামাজ পড়ে নিলেন তাহলে আপনার কাছ থেকে নামাজ ছুটে যাওয়ার আর ব্যবস্থা নাই কিন্তু যারা হাজি সাহেব তারা আরাফাতে জমা করতে পারেন জোহর এবং আসর আর মুজদালেফায় জমা করতে পারেন মাগরিব এবং এশা এটা করা যায় সকল মাজহাবের মতে জমা করা কি আছে জায়েজ আছে আমি একটা মজার কথা বলি আমি সিলেটে যাচ্ছিলাম সফরে আমার সাথে আমার ড্রাইভার ছিল আমার সহকারীরা ছিল বাংলাদেশের একজন বড় বিখ্যাত মুহাদ্দিস তিনি যেহেতু হানাফি মাজহাবের আলেম তো ওনার সাথে একই মসজিদে বেলাল মসজিদ আছে একটা ওই মসজিদে ঢুকছি নামাজ পড়ার জন্য তা আমি ওনার সাথে কসর হবে দুই রাকা জোহর পড়ছি জোহর পড়ার পরে উনি হাসি দিয়ে আমাকে বলতেছে মোল্লা ভাই আমি জানি আপনি আধা হানাফি আধা লামাজাবি এখন কিন্তু আপনি আসরের নামাজ পড়বেন কিন্তু আমি পড়ব না আমি আসর আসরের সময় পড়ব তা আমি হাসি দিয়ে বললাম যে মোহতারাম
ইসলাম তো সুযোগ দিছে যে তোমার যদি তুমি যদি সফরে থাকো তাহলে দুইটা নামাজ একসাথে পড়ে নিবা তাহলে তোমার কষ্টটা কম হবে নামাজটাও হারায়া যাবে না উনি কো আমরে পড়েন আমি গেলাম এটা বলে হাসি দিয়ে উনি চলে গেছে যাওয়ার পরে আমি কিন্তু আমার ড্রাইভার এবং পিএস কে নিয়ে আমরা আবার আসরের নামাজ দুই রাকাত পড়ে আমরা বাইরে হয়ে গাড়ি টান দিছি পরের দিন সকালে উনি আমারে ফোন দিয়া কয় মোল্লা ভাই কালকে তো ঘটনা একটা ঘটছে আমি বললাম কি কয় গতকালকে আমি যে আপনার সাথে কি বললাম দুষ্টামি করে আসলাম যে আমি রাস্তায় যে আসর পড়ব জ্যামের কারণে আমি আর আসরের নামাজটা পড়তে পারিনি এই কথাটা কেন শুনাইলাম ইসলাম আপনাকে যে সুযোগটা দেয় এটা নেওয়ার দরকার আছে না নাই সুযোগটা আপনি নেবেন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন যে সফরের হালাতে কসর করো তা আপনি সুযোগ নেবেন রাসূল সাল্লাল্লাহু আপনাকে সুযোগ করে দিবেন যে তুমি যখন সফরে থাকবা দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নিবা তোমার কষ্ট কম হবে তাহলে সুযোগ নেওয়ার মধ্যে দোষের কিছু আছে নাকি না রাসূল যেটা করছে এটা করার মধ্যে দোষের কিছুই নাই কারণ এটা আমাদের জন্যই রাসূল করে গেছেন সুবহানাল্লাহ 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 এজন্য আজকে বলে দিলাম যখনই আপনি লম্বা সফরে থাকবেন আপনার যদি মনে করেন যে আমার পরের নামাজটা কষ্ট হবে গাড়ি থেকে ওই যে ওইদিন একটা ভিডিওতে দেখলাম কোন জায়গায় জানি না ট্রেন দাঁড়াইছে তো ট্রেনার স্টেশনের মধ্যে থাকে কয় মিনিট নামাজীরা যায়া ওই যে নিচের ইতে প্ল্যাটফর্মের মধ্যে যায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে এখন তারা নামাজে দাঁড়ায়া সারছে ট্রেন কুতকুচি ট্রেন কি করছে এখন যখন প্রথম ফু মারছে কয়েকজন দেখলাম যে নামাজ ছেড়ে দৌড় দিছে ইমাম সাহেবরে দেখলাম মানে চোখের পলকের মধ্যে রুকু সেজদা দিয়ে দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে এই ধরনের নামাজ হবে না শুধু তাই নয় মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে আপনি ওযু করে আসছেন আপনার কাছে মনে হইতাছে যেন ইমাম এখন রুকুতে চলে যাবে এই জন্য দৌড়ে মসজিদে ঢুকছেন রাসূল নিষেধ করে গেছেন রাসূল বলছেন খবরদার দৌড়ে মসজিদে আসবা না এরকম লোক আছেন এমন দৌড় দেয় এক জায়গায় আমি নামাজ পড়তেছিলাম হোমনাথের এক ঘটনা হোমনায় কি কাজে গেলাম জোহরের নামাজ পড়তে ঢুকছি মুসল্লি একটা টাইলস করা মসজিদ ভিজা পা রুকুতে ইমাম চলে গেছে উনি দরজা থেকে দৌড় দিছে মসজিদও তত বড় না দৌড়ের লগে পিছলাইয়া সামনের মুসল্লি লইয়া ইমামরে লইয়া গিয়ে পড়ছে হোমনার ঘটনা হোমনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করছে খবরদার দৌড় দিবা না ওযু করে দৃঢ়স্থির ভাবে মসজিদে ঢুইকা ইমামকে যেখানে পাবা ওখানেই শরীক হবা কথা কি মনে থাকবে আর উনি কি নামাজের মোহাম্মদ উনি দৌড়তাছে তা আপনি পিছলায় পড়লে পা ভাঙবো না আপনাকে এটা বলছে কে আপনি ওযু করে এসে যেখানে পাবেন এখানে ইমামের সাথে আবার কিছু লোক আছে ইমাম সেজদা আছে উনি আর নামাজে ঢুকে না উনি দাঁড়ায় রয়েছে উডুক এরকম আছে না খবরদার ইমাম যেখানে আছে আপনি সেখানে যদি রুকু পান আপনি রাকাত হবে রুকু পান রাকাত হবে রুকু পান নাই দুই সেজদা পাইছেন ওই দুই সেজদার জন্য আলাদা আপনার জন্য সওয়াব আছে না নাই আছে সামনে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়ায় সিন টাইলস গন্তাছে যে উডুক এরকম আছে না এটা করবেন না এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে আজকের আলোচনা শেষ সেটা হলো গুরুত্বপূর্ণ মাসালা বলে আজকের আলোচনা শেষ সেটা হলো যারা হজে গেলেন যারা হজ করতে যাবেন তারা বাড়িতে কুরবানি দিবে কি দিবে না কথাটা বুঝেন দিবে কি দিবে না এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর আব্বা তো হজে গেছে আব্বা তো ওখানে কুরবানি করবে তাহলে আমি কি দেশে কুরবানি করব আগে কথাটা বুঝে হজে গিয়া হাজি সাহেবরা যেই পশু জবে করে এটা কুরবানি নয় এটা হাদি বলেন এটা কি হাদি হাদি বলেন আমার সাথে বলেন কি এটা হাদি এটা কুরবানি না কুরবানি হলো জিলহজ মাসের দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো এই দিনগুলোতে যে কি করা হয় পশু জবে করা হয় এটা হলো কুরবানি কিন্তু হাজিরা হজে যাইয়া হজ্জে তামাত্তু অথবা হজ্জে কেরান যে সমস্ত হাজিরা করেন তারা যে পশু জবে করে এটা কুরবানি নয় এটা হাদি এটা হলো হজের সাথে সম্পৃক্ত কিসের সাথে হজের সাথে নির্দিষ্ট সময় মিনাতে তারা কুরবানি করে এরপরে তারা কি করে আপনার মক্কায় যাইয়া তাওয়াফ করে যেটাকে বলা হয় তাওয়াফে জিয়ারা কি বলা হয় তাইলে বুঝলেন যারা হজে গিয়া কুরবানি করে এটা কুরবানি না এটাকে কি বলে আর আমরা যেটা জিলহজ মাসে করে এটা হলো কুরবানি এখন আসেন
যিনি হজে গেলেন তিনি হাদি দিবেন, এটা ওনার জন্য ওয়াজিব, দিতেই হবে। কিন্তু কুরবানিটা ওনার জন্য শর্ত নয়। কিন্তু যদি টাকা পয়সা বেশি থাকে, উনি যদি অর্ডার করেন যে আমি যেহেতু আসছি আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দাও, তাহলে সওয়াব হবে, না দিলে কোনো কি হবে না, গুনাহ হবে না। তবে উনি দিতে বাধ্য না, উনি দিতে কি না বাধ্য না। তবে বাড়িতে যারা আছেন তারা যদি সম্পদশালী হন তাহলে তাদের পক্ষ থেকে তারা কি করবে, কুরবানিটা করবে। কথা কি মনে থাকবে, কথা কি বুঝে আসছে? তাহলে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি হজে গেল, উনি ওখানে যেটা জবে করলেন এটা কুরবানি না, এটা হলো হাদি। কিন্তু ওনার পক্ষ থেকে যদি ইচ্ছা করেন তাহলে বাংলাদেশে কুরবানি দিতে আপনি পারবেন। তবে না দিলে কি হবে না, গুনাহ হবে না। আর বাড়িতে যারা সম্পদশালী আছে তারা তো অবশ্যই কুরবানি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আগামী জুমাতে আরও গুরুত্বপূর্ণ